প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর এলজিইডিতে 2237 পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। আমি সেই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত এখন আপনাদেরকে বলবো, সো ধৈর্য সহকারে অবশ্যই ভিডিওটি দেখবেন। এখানে কার্য সহকারী পদেই কিন্তু 720 জনকে নিয়োগ করা হবে এবং এখানে আবেদন করতে গেলে আপনাদের মাত্র 112 টাকা থেকে শুরু করে 223 টাকা পর্যন্ত খরচ হবে এবং এন্টার থেকে শুরু করে অষ্টম শ্রেণী পাস হলেই এখানে আবেদন করতে পারবেন। সরাসরি অনলাইনের মাধ্যমে এবং আবেদন শুরু করবে কী কী সব কিছু আমি বিস্তারিত বলবো। ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, ভিডিওতে একটা লাইক দেবেন আর চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সো দেখতেছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের স্থায়ী শূন্যপদ প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে পূরণের লক্ষ্যে অনলাইনে আবেদন করার জন্য আহ্বান করা হচ্ছে। এখানে প্রথম যে পদটা রয়েছে সার্টিফিকার কাম কম্পিউটার অপারে, টোটাল পদ 12টি। এখানে আবেদন করতে গেলে আপনাদের বিশ্ববিদ্যালয়ে যে কোনো স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং সার্টিফিকেটে অভিজ্ঞতা থাকতে হবে, কম্পিউটার টাইপিংয়ে অভিজ্ঞতা থাকতে হবে। ওকে, এখন কারা কারা আবেদন করতে পারবেন এই যে এখানে দেওয়া রয়েছে আপনারা এটা দেখে নিয়ে আবেদন করতে পারবেন। এবং আমি এখন দেখাবো, দুই নম্বরে রয়েছে কমিউনিটি অর্গানাইজার স্যার, 206টি পদ, সংখ্যা 206টি, বেতন হবে 10,200 থেকে 24,680 টাকা। যে কোনো বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণীতে স্নাতক সম্মান থাকলে আবেদন করতে পারবেন। এবং স্যাটলিপি কাম কম্পিউটার অপারেটর, এটা 14তম গ্রেডের চাকরি, এখানে বেতন হবে 10,000 থেকে 24,000 টাকা, টোটাল পদ সংখ্যা 39টি। এবং যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে এখানে আবেদন করতে পারবেন স্নাতক পাশ হলে, এবং কম্পিউটার এবং স্যাটলিপিতে আপনাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে। হিসাব সহকারী যে পদটা দেখতে পাচ্ছেন সেটা 16তম গ্রেডের চাকরি, এখানে টোটাল পদ সংখ্যা 361টি। উচ্চ মাধ্যমিক পাশ হলেই, বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক পাশ হলেই আবেদন করতে পারবেন। সার্ভেয়ার, এখানে টোটাল পদ সংখ্যা 88টি, এটা যে কোনো ইনস্টিটিউট হতে সার্ভেতে আপনাদের একটা ডিপ্লোমা থাকলে আবেদন করতে পারবেন। এবং সবচেয়ে বেশি যে পদে আপনাদেরকে নিয়োগটা দেওয়া করা হবে সেটা হচ্ছে কার্য সহকারী 16তম গ্রেডের 720 জন, এখানে আপনারা আবেদন করতে পারবেন উচ্চ মাধ্যমিক কমপ্লিট হলেই, যে কোনো বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক কমপ্লিট হলে আবেদন করতে পারবেন 720 জন। ইলেকট্রিশিয়ান, টোটাল পদ সংখ্যা 84টি, এটাও 16তম গ্রেডের চাকরি, এটাও আপনাদের এসএসসি কমপ্লিট হলে আবেদন করতে পারবেন এবং ইলেকট্রিসিটি লাইসেন্স বোর্ডের সার্টিফিকেট প্রাপ্ত হলেই আপনাদের হবে। ওকে, মুয়াজ্জিন মানে আজান দেয় যাকে বলা হয়, একটি পদ সংখ্যা 1টি, যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান হইতে দ্বিতীয় বিভাগে ফাজিল আলিম বা সমমানের ডিগ্রি হলেই আপনারা আবেদন করতে পারবেন। এরপরে রয়েছে এখানে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, 257টি পদ রয়েছে, যে কোনো বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট হলে আপনারা আবেদন করতে পারবেন। কম্পিউটারের ব্যবহারের দক্ষতা থাকতে হবে, টাইপিংয়ের এক্সপিরিয়েন্স থাকতে হবে। এবং অফিস সহকারী যে পদ সর্বশেষ এই পদটা রয়েছে, এখানে 171 জনকে নিয়োগ করা হবে, সো এখানে উচ্চ মাধ্যমিক হলে আবেদন করতে পারবেন। সো এলজিডির প্রথম নিয়োগ বিজ্ঞপ্তি চলে গেল, এখন দ্বিতীয় নিয়োগ বিজ্ঞপ্তিটাতে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু স্থায়ী শূন্য পদের বিপরীতে নিয়োগ করা হচ্ছে। এখানে অফিস সহকারীতে 104 জন এবং নিরাপত্তা প্রহরীতে 194 জন, এবং এখানে অফিস সহকারীতে মাধ্যমিক হলে আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা, এবং সিকিউরিটিতে অষ্টম শ্রেণীর পাশ হলে আবেদন করতে পারবেন। এখানেও যে জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তাদের তালিকা এখানে দেওয়া রয়েছে, আপনারা এখান থেকে দেখে নেবেন সুন্দর করে স্ক্রিনশট দিয়ে। ওকে, সো এখানে আপনারা আবেদন করতে পারবেন 4 জানুয়ারি 2023, অর্থাৎ জানুয়ারি মাসের 2023 থেকে আবেদন শুরু এবং আবেদনের শেষ তারিখ 31 জানুয়ারি 2023 পর্যন্ত। ওকে, সো দ্রুত আবেদন করে ফেলুন এই নিয়োগটা। যারা এখানে বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু 23 সালের মানে শুরুতেই কিন্তু পাবলিশ হয়েছে, আবার আরেকটা নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে ব্যাংকে, 922 পদে ব্যাংকে, বাংলাদেশ ব্যাংকের অধীনে 10টি ব্যাংকে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে 23 সালের শুরুতেই, এটাও কিন্তু মেগা একটা নিয়োগ বিজ্ঞপ্তি। সো এটা আপনারা যদি দেখতে চান আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেই ভিডিওটাও দেখে নেবেন। সো গাইস, আজকে এ পর্যন্ত, দেখাবো পরবর্তী কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।